হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মমস অন হুইলস। এখন আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, তো এই সিচুয়েশনটাতে কী করে আমরা বাচ্চাদের ভালো রাখবো, কিছু কিছু যদি আমরা মেনে চলি নিয়ম, তাহলে কিন্তু এই সময় বাচ্চারা খুব ভালো থাকবে। তো এই ব্যাপারটাকে আমরা কী করে ম্যাচ আপ করবো, এটা নিয়েই আজকের আলোচনা। ঠান্ডা পড়লে প্রথমে যে ব্যাপারটাতে আমাদের নজর দিতে হয় সেটা হচ্ছে ওদের ম্যাসাজ। ম্যাসাজটা প্রতিদিন করা খুবই জরুরি, আর একদম ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকটা বাচ্চার ম্যাসাজটা কিন্তু খুবই জরুরি। আর এই সময় তেল যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে একদমই সর্ষের তেল কিন্তু ইউজ করব না। আমরা বেশিরভাগ সময় শুনে থাকি মানে আগেকার লোকেদের কাছ থেকে যে সর্ষের তেল ইউজ করাটা ভালো, শীতকালে ওটা গরম হয় কি এরম এরম। এখন কিন্তু ডক্টররা একদম বারণ করছেন সর্ষের তেলটা ইউজ করতে, এখন সম্পূর্ণ সুইচ ওভার করতে বলছেন নারকেল তেলে। তো আমি আমার দ্রোহকে নারকেল তেলই ইউজ করি, তো একদম পিওর যেটা নারকেল তেল আর কি আমরা বলি কোকোনাট অয়েল, যেটা ভার্জিন কোকোনাট অয়েল, ওটা ইউজ করতে পারলে আমি ওই নিহার কিংবা প্যারাসুট এইগুলোর মধ্যে ইউজ করি আর কি। তো এইটা যদি তুমি কন্টিনিউ করতে থাকো তাহলে কিন্তু ওর ঠান্ডা লাগার ব্যাপারটা কম হবে। আর একটা ব্যাপার, সবাই বলে নারকেল তেলে ঠান্ডা লেগে যাবে, এই ব্যাপারটা কিন্তু একদম ভুল। নারকেল তেল যদি তুমি রেগুলার ইউজ করো একদম ঠান্ডা লাগবে না বাচ্চার। আর তার সাথে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে শীতকালের জন্য যে কোনো একটা ময়েশ্চারাইজার। ডক্টরের কাছে তুমি সাজেশন নিয়ে ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। আমি ওই NFM-এর অ্যালোভেরা ময়েশ্চারাইজারটা ইউজ করি বাচ্চার জন্য, ওটা আমাকে ডক্টর সাজেস্ট করেছিলেন। তোমরা একবার জিজ্ঞেস করে নিতে পারো, যে কোনো রকম ময়েশ্চারাইজার ইউজ করার আগে অবশ্যই একবার কনসাল্ট করে নেওয়া ভালো বলে আমার মনে হয়। তো এই ময়েশ্চারাইজারটা দিনে যতটা ঠান্ডা পড়বে সেরকম হিসেবে, আমি যেমন এখন দুবার ইউজ করছি, মানে একবার স্নানের পরে ইউজ করছি, আরেকবার রাত্রিরে শোয়ানোর আগে, ওকে শুইয়ে দেওয়ার আগে আমি আরেকবার ওটা পুরো হোল বডিতে ওর ম্যাসাজ করি। তো এই ব্যাপারগুলো করতে থাকলে কিন্তু ওর ঠান্ডা লাগাটা এই সময়টাতে আটকানো যেতে পারে। আরও একটা ব্যাপার আমি ম্যাসাজের জন্য বলবো, সকালে যখন তুমি ম্যাসাজ করছো মানে স্নানের আগে, তখন কিন্তু এখন তো ঠান্ডা পড়ে গেছে, সমস্ত দরজা জানলা বন্ধ করে যাতে রুমটা ওয়ার্ম থাকে, একটু গরম থাকে রুমটা, এরকম অবস্থাতে তখন তুমি ওকে, কারণ কি ম্যাসাজের জন্য আমার তো ওর জামা কাপড় অনেকটাই হালকা করতে হচ্ছে বা অনেকটাই খুলে দিতে হচ্ছে, তো তখন ওকে ওই ঠান্ডাটা লেগে যাওয়ার চান্স থাকে না, তো ওই রিস্কটা আমরা কেন নেব। তো সমস্ত দরজা জানলা বন্ধ করে যাতে হাওয়াটা না আসে সেরকম অবস্থাতে, আর যদি কোনো জানলা দিয়ে বা দরজা দিয়ে রোদ্দুর আসে তো সেই জায়গাটাতে নিয়ে গিয়ে আমরা হাওয়াটা যাতে না লাগে সেরকমভাবে ব্যবস্থা করে ওর ম্যাসাজ করতে পারি। ম্যাসাজের টেকনিক আমি একদিন দেখিয়ে দেবো বলে ভেবেছি, কিন্তু আমার ছেলের বড্ড ছটপটে, তো ওই জন্যই দেখানো হয়ে উঠছে না। চেষ্টা করবো আমি একদিন দেখিয়ে দেওয়ার জন্য। আর আমার কাছে এটা রিকোয়েস্ট এসেছিলো যে এই ঠান্ডাতে কী কী করা যেতে পারে, তো তাই জন্যই আজকের ভিডিও। এই ম্যাসাজটা যখন করবে তখন এটা অবশ্যই খেয়াল রাখবে যাতে হাওয়া বা ওই ঠান্ডা বাতাসটা ওর গায়ে না লাগে। আরেকটা ব্যাপার, ম্যাসাজের পরে কখনোই ওকে খোলা ছেড়ে দিও না, মানে খালি গায়ে করে ওকে ছেড়ে দিও না। আমার বাচ্চা যেমন এখন হামাগুড়ি দিচ্ছে, তো ওকে ওইভাবে ছেড়ে দেওয়াটা ঠিক নয়। ওটা কিছু জামা কাপড় পরিয়ে, যেটা তুমি অয়েল লাগলেও কোনো ক্ষতি নেই, পরে তুমি ওটাকে কেচে নিতে পারবে, তো সেরকমভাবে ওকে হালকা জামা কাপড় পরিয়ে ওকে একটু ছেড়ে দাও, যাতে ও একটুখানি এক্সারসাইজ করতে পারে। মানে যে হামাগুড়ি দিচ্ছে সে একটু হামাগুড়ি দিক, যে দৌড়োদৌড়ি করছে সে একটু দৌড়োদৌড়ি করে নিক, তো এই সময়টাতে এটা একটু দরকার হয়। ওই ম্যাসাজের পরে একটু টাইম ওকে দিতে পারো, 10 মিনিট মতো টাইম দিয়ে তারপরে স্নান করাতে পারো। আর স্নান করানোর পরেই কিন্তু ময়েশ্চারাইজারটা ওর উপর অ্যাপ্লাই করবে, পুরোটা ভালো করে যেভাবে তেল ম্যাসাজ করেছো, অয়েল ম্যাসাজ যেভাবে হয় সেভাবে ময়েশ্চারাইজারটা ওর ম্যাসাজ করে দিতে পারো। তারপরে ওকে জামা কাপড় তুমি পরালে, কিন্তু তার আগে অবশ্যই ওকে একদম ড্রাই একটা টাওয়াল দিয়ে, শুকনো তোয়ালে দিয়ে ওকে মুড়ে তারপরে তুমি নিয়ে এসো যেখানে স্নান করাচ্ছ সেখান থেকে। মানে স্নান যদি তুমি বাথরুমে করাও তাহলে বাথরুমটা কিন্তু আগে থেকে লক করে একটু সেই জায়গায় যদি তুমি স্নান করাতে পারো সেটা খুব ভালো হয়। আর তাছাড়া যদি এমনিও বাইরেও স্নান করাও তাহলে জায়গাটা পুরোটা ব্লক রেখে স্নান করালে আমার মনে হয় ওই ঠান্ডা লাগার ভয়টা থাকে না। এইগুলো যদি প্র্যাকটিসের মধ্যে নিয়ে চলে আসো তাহলে কিন্তু শীতকালটাতে ওকে ভালো করে তুমি রাখতে পারবে, মানে ঠান্ডা লাগাটা অনেকাংশে এড়াতে পারবে।
তাছাড়াও সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপার করতে হয়, যেটা হচ্ছে ওর কান আর পায়ের তলা এই দুটো যদি তুমি ওয়ার্ম রাখো, মানে গরম রাখো, সবসময় মোজা পরিয়ে রাখা, মানে বেশিরভাগ সময়, সবসময় তো বাচ্চাকে পড়াতে পারবে না, বেশিরভাগ সময় মানে নিচে ছাড়ার আগে কিংবা কোল থেকে যখন তুমি নিচে নামাচ্ছো তখন সবসময় মোজা একটা পরিয়ে রাখা আর টুপি পরিয়ে রাখা, এটা কিন্তু খুব ভালো কাজে দেয়। যতটা গ্লাভস কাজ করে তার থেকেও বেশি মোজা আর টুপিটা কিন্তু যদি থাকে তাহলে কিন্তু খুব ভালো কাজ করে, মানে ঠান্ডা লেগে যাওয়ার চান্সটা অনেকটা। এটা বড়দের ক্ষেত্রেও কিন্তু একই, আমি নিজের ওপর অ্যাপ্লাই করেছি সব দিন, যে খুব যখন ঠান্ডাটা পড়ে না তখন আমি কানে ঢাকা দিয়ে পায়ে মোজা পরে ঘুমোই, তাতে অনেকাংশে আমি দেখেছি ঠান্ডা লেগে যাওয়াটা, আমার যেহেতু ঠান্ডার ধাত আছে তাই জন্য ঠান্ডা লেগে যাওয়াটা অনেকটা এড়িয়ে যায়। তাছাড়াও ঘুমোনোর আগে বাচ্চার পায়ের তলায় কিন্তু অয়েল ম্যাসাজ করতে পারো, যখন খুব ঠান্ডাটা পড়ে যায় তখন কিন্তু পায়ের তলায় অয়েল ম্যাসাজটা অনেকাংশে ওর ঠান্ডা লাগাটাকে কমিয়ে দিতে পারে, আর কফ বসে যাওয়াটাকেও অনেক ক্ষেত্রে হেল্প করতে পারে, মানে ওটাকে বার করে দেওয়ার ব্যাপারটাও থাকে। তবে সেটা যে শুধু অয়েল ম্যাসাজে হয় তা কিন্তু নয়, আরও অনেক ধরনের ব্যাপার রয়েছে। তো এই ছাড়াও যেটা করতে পারো, শোয়ার আগে পায়ের তলায় অয়েল ম্যাসাজ করতে পারো। তাছাড়া খাবারের মধ্যে আমি বলবো সমস্ত টক ফল, মানে যাদের টক ফলটা চলে, কিছু কিছু বাচ্চার টক ফল কিন্তু চলে না, মানে কিছু কারণ থাকে, কারণ অম্বলের ধাপ যাদের থাকে, একটু অসুবিধে থাকে, তাদের কিন্তু টক ফলটা অনেক সময় বারণ করা হয়ে থাকে, মানে ওই সময়ের মধ্যে দিয়ে যারা যাচ্ছে, কারণ আমার ছেলেরও টক ফল এখন বারণ রয়েছে। যাদের টক ফল বারণ নেই তো তাদের জন্য কমলা লেবু, আর এখন তো কিউই পাওয়া যাচ্ছে, আর যে কোনো সাইট্রাস জাতীয় ফল খাওয়াতে পারো, যেটা ভিটামিন সি এর জন্য খুব দরকার হয়ে থাকে এই সময়টাতে, আর ভিটামিন সি তো শীতকালে ভীষণ হেল্প করে নিজেকে সুস্থ রাখতে। এছাড়াও আরেকটা ব্যাপার যদি মেনটেন করতে পারো তাহলে খুবই ভালো হয়, যে পুরোটাই যতক্ষণ আলো থাকছে, মানে যতক্ষণ রোদ্দুর থাকছে তার মধ্যে তুমি সেরে নিতে পারো, মানে সকালে যখন রোদ্দুরটা উঠছে তারপরে তুমি বাচ্চাকে বাড়ি থেকে বার করার যদি ব্যাপার থাকে তখন তুমি রোদ্দুরটা ওঠার পরে ওকে বার করছো, আর রোদ্দুর থাকতে থাকতে ওর সমস্ত বাইরে বেরোনোটা কমপ্লিট করে নিচ্ছো, মানে সন্ধেবেলা ওকে নিয়ে কোথাও বেরোনোটা একটু শীতকালটাতে বন্ধ রাখলে ওর ঠান্ডা লাগার ব্যাপারটা একটু কম হতে পারে। আর খুব ভোরবেলা আর যতক্ষণ না রোদ্দুর উঠছে ওই টাইমটাতে বাচ্চাদের বার করা কিন্তু উচিত নয়, বাড়ি থেকে বার করলে এই সময় হিম পড়ছে সন্ধেবেলা, এই অসুবিধাটা হতে পারে, আর সকালবেলা ঠান্ডা লাগার ব্যাপারটা থাকে। তো এই ব্যাপারগুলো যদি আমরা এড়িয়ে যাই তাহলে কিন্তু ওদের ঠান্ডাতে অনেকটা ভালো রাখতে পারবো। আর আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।